শরীরে অ্যালার্জি চুলকানি দাউদ খুজলি, খুসফাছড়া একটি মারাত্মক ধরনের ব্যাধি অনেকেই অনেক ধরনের কারণে এই সমস্যায় ভুগে থাকেন সবসময় যে এই রোগগুলো একটি নির্দিষ্ট কারণে হবে ব্যাপারটি তেমন নয় এক এক ধরনের চুলকানির পিছনে এক এক ধরনের জীবাণু দায়ী সমস্যাটা তখনই হয় যখন অনেক ধরনের ঔষধ সেবনের পরেও অনেক দিন ধরে চুলকানি বা অ্যালার্জি দাঁত খাজ শরীর থেকে যায় না আর সবচেয়ে বড় সমস্যার ব্যাপার হচ্ছে এটি ছড়াতে থাকে যে জায়গায় হয় তার থেকে ছড়াতে ছড়াতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আপনার স্কিনকে অসুন্দর করে দেয় লোকের সামনে আপনাকে লজ্জার মুখে পড়তে হয় আর অনেক অনেক সময় তো এমন জায়গায় হয় যার কথা আপনি কাউকে বলতেও পারেন না আবার ডাক্তারের কাছেও যেতে চান না তো আপনার শরীরের যদি যে কোনো ধরনের চুলকানি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে এমন একটি পাতার গোপন ব্যবহার সম্পর্কে আপনাদেরকে জানাবো যে পাতাটি আপনার চোখের সামনে আছে কিন্তু তারপরেও আপনি নানাবিধ সমস্যায় ভুগছেন পাতাটির ব্যবহার জেনে নিলে কিন্তু আপনার শরীরে আর এই ধরনের সমস্যাগুলো থাকতো না আর এটি অন্য কোনো পাতা নয় এটি হচ্ছে সিম পাতা শুধুমাত্র স্কিনের রোগ অ্যালার্জি চুলকানি চর্মরোগ ছাড়াও সিম পাতার আরও অনেক ব্যবহার রয়েছে সিম পাতার সঠিক ব্যবহার জানতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকুন সিম অত্যন্ত পুষ্টিকর একটি খাবার সিমে যে পরিমাণ পুষ্টি রয়েছে তা খুব কম সংখ্যক খাবারের মধ্যেই রয়েছে শীতকালীন সবজি সিম এর বিভিন্ন গুণাগুণ রয়েছে সবজিটির গুণাগুণ রয়েছে তেমনই এই সিমের পাতাতেও দারুণ গুণ রয়েছে সিম পাতার উপকারিতা অনেক বেশি চর্মরোগের জন্যই তাই আজকে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব সিম পাতার উপকারিতা নিয়ে তাহলে জেনে নেওয়া যাক সিম পাতার উপকারিতা এবং সিম পাতা কীভাবে কাজ করে তো দর্শক প্রথমেই জেনে নেই সিম পাতার উপকারিতা সম্পর্কে শীতকালীন সবজি সিম এটা কেনা চেনে মোটামুটি সবাই এই সিম পাতার সাথে পরিচিত সিম পাতা দাউদ এবং চর্মরোগের জন্য মূল্যবান একটি মহাউষধ এই সিম পাতার মাধ্যমে খুব সহজেই দাউদ এবং চর্মরোগ দূর করতে পারেন কারো শরীরে যদি বিভিন্ন অঙ্গে দাউদ অথবা চর্মরোগ থাকে তাহলে এই সিম পাতা ব্যবহার করলে দূর হয়ে যাবে তো দর্শক সিম পাতা দিয়ে কিভাবে দাঁত দূর করবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক সিম পাতা দাঁত দূর করার জন্য গুরুত্বপূর্ণ একটি ঔষধ দাউ দূর করতে হলে আপনার জন্য কয়েকটি সিম পাতা লাগবে আট থেকে দশটি পাতা ভালো মতো পানিতে ধুয়ে নিতে হবে এবারে ব্লেন্ডারে ব্লেন্ড করে বাটিতে নিতে হবে তারপর সেই পাতা এবং রস আপনার দাউদের সেই স্থানে লাগাতে হবে এবং আধা ঘন্টা লাগিয়ে রাখতে হবে এভাবে যদি সপ্তাহে তিন দিন ব্যবহার করেন তাহলে আপনার দাঁত দূর হয়ে যাবে সিম পাতার মাধ্যমে তো দর্শক চলুন তাহলে জেনে নেওয়া যাক সিম পাতা দিয়ে চর্মরোগ দূর করার উপায় সিম পাতার মাধ্যমে দাঁত সহ বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে তাই এই সিম পাতা দিয়ে খুব সহজেই আপনি আপনার শরীরে চর্মরোগ দূর করতে পারবেন অনেকে এই ঔষধ ব্যবহারের ফলে অনেক রকমের সমস্যা দেখা দেয় তাই ঘরোয়া উপায়ে চর্মরোগ দূর করতে হলে আপনি সিম প্রয়োজন হবে সিম পাতা দিয়ে আপনি খুব সহজেই আপনি চর্মরোগ দূর করতে পারবেন সিম পাতা দিয়ে চর্মরোগ দূর করতে হলে আট থেকে দশটি পুষ্ট ছিম পাতা নিতে হবে তারপর বিলিন্ডারের মাধ্যমে অথবা পাঠাতে মলিন করে তৈরি করতে হবে আর সেই রস সমস্ত শরীরে বাজে সমস্ত জায়গায় যেখানে চর্মরোগ রয়েছে সেই স্থানে লাগিয়ে রাখতে হবে এভাবে সপ্তাহে তিন দিন ব্যবহার করলে তিন দিনের মাধ্যমেই আপনার চর্মরোগ দূর হয়ে যাবে শীতকালীন সবজি সিম শীতকালীন সময়ে সব ফ্যামিলিতেই কম বেশি সিমের তরকারি তৈরি হয়ে থাকে অনেকের আবার সিমের ভাজি অনেক প্রিয় অনেকে সিমের বিচি অনেক প্রিয় আর এই সিম এবং সিমের বিচি সিমের পাতার গুণাগুণ রয়েছে সিমের তরকারি খেলে শরীরের পুষ্টি চাহিদা পূরণ করে এবং রাতকানা রোগ শরীর দুর্বল থাকলে তা দূর করে ফেলে শীতকালীন এই সবজিটি কম বেশি সবারই খাওয়া উচিত এতে করে পুষ্টির চাহিদা পূরণ হবে তো দর্শক আপনারা জানতে পারলেন সিম দিয়ে দাউদ এবং চর্মরোগ দূর করার উপায় কারো যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে এই পাতাটি আপনি লাগিয়ে রাখতে পারেন তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে